চ্যানেল আজকে হচ্ছে সোমবারের বিকেল বেলা আর আমি এসেছি হচ্ছে আমাদের বাসার ছাদের চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বাসায় চলে এসেছি তোমরা জানো শুক্রবার রাতে বাসায় চলে এসেছি তো আসার পরে আসলে ওইভাবে করে আর সেরকম ব্লগ ব্লগ বানানো সম্ভব হয় নাই ছোট ছোট একটা মানে ব্লগ এমনি জাস্ট ক্লিপগুলো শেয়ার করছিলাম তোমরা তো দেখেছো গত ব্লগে যে আমি অলরেডি বাসায় চলে এসেছি তো এখন হচ্ছে আমি ছাদে চলে এসেছি আমি এসেছি আমার সাথে মা আসছে আমাদের কিউট বেবিটাও এসেছে বাবুটা এসেছে তো আমরা সবাই মিলে এখন হচ্ছে একটু ছাদে ঘোরাফেরা করব একটা ভিডিও শেয়ার করেছি তোমরা দেখেছো যে আমি আসলে অসুস্থ ছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে মেন্টালি একটু ঝামেলার মধ্যে ছিলাম তো সব কিছু মিলাই আসলে সেরকম কোনো কিছু হয় নাই তো সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারি নাই সকালে হচ্ছে খাওয়া দাওয়া করেছি নর্মালি জাস্ট এমনি ঘুরে মানে ঘুমাইছি আর তাছাড়া মেনলি বাবুকে নিয়েই সময় কেটে যায় আমার এখন তো সারাক্ষণ ওকে নিয়েই থাকি ফুপু ভাতে যে একসাথে সারাক্ষণ থাকে তো সেই জন্য ভাবলাম যে বিকেল থেকে আসলে ব্লগটা শুরু করি তো বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন এই যে যে ক্লিপগুলো কিনছিলাম দেখতে পাচ্ছ ওইটার একটা পড়েছে আর এই হচ্ছে আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর দুইটা বিল্ডিংয়ের ছাদ একসাথে করা তো আর প্রচণ্ড পরিমাণে গাছপালা সেই জন্য তো আমাদেরও গাছপালা আছে গরমকালে দেখা গেছে যে অনেকগুলো অবশ্য নষ্ট টষ্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে এই আমাদের ছাদের যে বাগানটা ছাদ বাগান এখানে অনেকগুলো গাছ টাছ আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছি তো এখন হচ্ছে তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরে দেখায় আমাদের ছাদটা খুবই সুন্দর মানে আমার প্রচণ্ড ভালো লাগে আমি আসলেই মেইনলি হচ্ছে ছাদেই চলে আসি কারণ ছাদ আমার প্রচণ্ড ভালো লাগে তো এখানে আরও অনেকেই আসছে অনেক আন্টি টান্টি ওই পাশে আছে ওই জন্য ওই পাশে আমি যাচ্ছি না আর মূলত এই পাশটাই হচ্ছে বেশি সুন্দর কারণ এই পাশটাতে হচ্ছে যেহেতু গাছ টাছ লাগানো আছে আর বাগান টাগানের মতো করা আছে তো বেশ সুন্দর এই যে দেখো আর আমাদের শহরটা কিন্তু অনেক সুন্দর আমাদের শহরটা মাশাল্লাহ একদম প্রচণ্ড গাছপালা বসবাসের জন্য একেবারে অসম্ভব সুন্দর একটা তা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এই হচ্ছে আমাদের শহর এখান থেকে শুরু হয়েছে ওই যে ওখানে হচ্ছে মূলত আমাদের বাস স্ট্যান্ড ওদিক দিয়ে আসতে হয় আমাদের বাসাটা একদম মেইন মানে কি বলে সেটাকে মেইন টাউনের মাঝখানেই আর কি তো এই হচ্ছে পুরো ছাদ তো দেখে আসি যে মা বাবু ওরা কোথায় গেছে ওদের সাথে সাথে একটু যাই যে ঘুরে আসি তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে পরে ক্যামেরাটা অন করছি
গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবারের সকালবেলা আর সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রাত থেকেই আমরা আমাদের সেহরি খাওয়া শুরু করব এবং আমাদের রোজা রাখা শুরু করব। আলহামদুলিল্লাহ আমরা সবাই যেন 30টা রোজা রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তো সকালবেলায় উঠেই আমি আমার নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সাধারণত আমি বাড়িতে থাকলেও আমার কাজ যেগুলো থাকে সেই কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি সবসময়। আর যদি আলাদা নাস্তা হয় সবার সাথে যদি না মিলে তাহলে অবশ্যই সেটা আমি আমার মতো করে খাই, কারণ আমার খাবার রুটিনের সাথে আমার বাসার অন্য সদস্যদের খাবার রুটিন খুব একটা মিলে না। তো এই জন্য দেখা যায় যে আমার রুটিনটা আমি ফ্যামিলিতে থাকা সত্ত্বেও অনেক সময় একা একার মতোই হয়, আর আমি আমার কাজগুলো সবসময় করার চেষ্টা করি এবং অবশ্যই মাকে অনেক বেশি হেল্প করার চেষ্টা করি বাসায় যখন আসে। যদিও বাইরেও তোমরা দেখেছো আমি সবসময় আমার কাজগুলো নিজেই করার চেষ্টা করি, তো বাসায় আসলে তার ভিন্ন কিছু হয় না, কারণ আমার কাছে আগে করতাম না কিন্তু এখন মনে হয় যে করা উচিত, কারণ মারও কষ্ট হয় আসলে। সেই জন্য আমি আসলে চেষ্টা করি যে কাজগুলো করার জন্য এবং বেশ আমার মতো করে আমার কাজগুলো করে নিই। তো এখানে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি, আর নাস্তা করার পর আমি হচ্ছে ফুল ক্লিনিংয়ের কাজ করব, যেহেতু আগামীকাল থেকে রোজা। মা মায়ের মতো করেছে যতটুকু পেরেছে, আর যতটুকু খালা করে দিয়েছে ততটুকু করেছে, কিন্তু যতই করা হোক আসলে নিজেদের কাজ কিন্তু আলাদা থাকে, আর আমার কাছে একটু ঘর গোছানোর ব্যাপারগুলো ভালোই লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আসসালামু আলাইকুম সবাইকে। মঙ্গলবারের সকালবেলা এখন, তো আজকে রাতে ভাত খেয়েই কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে। আমি সকালবেলা উঠেছি, উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হলাম আর নাস্তা করলাম, তোমরা দেখতে পেয়েছ। তো এখন হচ্ছে আমাদের সারাদিনের যে কাজকর্মগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু করে দিব, যেহেতু কালকে হচ্ছে রোজা। তো আজকে তো আসলে কাজটা একটু বেশি থাকবে, সব কিছু রুটিন আগের থেকে পুরোটাই উল্টাপাল্টা হয়ে। তো এখন তো আর আগের রুটিনে থাকা যাবে না, সবারই এখন রুটিনে চেঞ্জ আসবে। তো রহমতের মাস চলে আসছে, ইনশাল্লাহ সবার মধ্যেই রহমত কাজ করবে এবং ভালো ভালো কিছুই হবে, কারণ এই মাসটা পুরোটাই হচ্ছে রহমতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আর আমরা সবাই যেন 30 দিনের রোজা রাখতে পারি, যারা যারা আছি সবাই যেন আল্লাহ সবাইকে যেন বাঁচাই রাখে ইনশাল্লাহ। সো চলো আজকের ব্লগটা শুরু করে দিই, দেখি আজকে কী কী করি। অনেক কাজ টাজ আছে, সব কিছু করবো ইনশাল্লাহ, মাকে সাহায্য করবো, হেল্প করবো, যেহেতু বাড়ি চলে এসেছি এখন তো আসলে মার কাজ। তো এই যে আমি অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি। মা বারবার বলছিল যে তোমার শরীর এখনও পর্যন্ত ভালো মতো সুস্থ হয়নি, তোমাকে এসব করতে হবে না, তুমি রাখো আমি করছি। পরে আমি বললাম যে না, তোমার শরীর আসলে খুব বেশি ভালো না, আমাকে করতে দাও আমার মতো করে, আর কাজ করলে আমি আমার মনে হয় যে আরও বেশি ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যেহেতু এখন রমজানের মাস, তো তোমরা দেখতে পাবে আমি প্রতিদিন ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ, রমজানের প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমি আমার স্মৃতি রাখার জন্য ব্লগগুলো শেয়ার করব ইনশাল্লাহ, যাতে পরে অনেক অনেক বছর পরে এই সময়গুলো দেখতে পারি, দেখলে আমারও ভালো লাগবে যদি বেঁচে থাকি। সেই জন্য আমি আসলে চেষ্টা করব যে আমার সব ব্লগগুলো ইনশাল্লাহ শেয়ার করার জন্য একদম রেগুলার সিরিজের মতো যাবে, গ্যাপ দেওয়ার গ্যাপ দিব না ইনশাল্লাহ। এখানে পটল দিয়ে মা একটা মাছ রান্না করবে, সেজন্য কেটে দিচ্ছিলাম। আর এদিকে আমি একটু যে ভিডিও করে নিলাম যে মা কী রান্না করছিল, তো এই সময় হচ্ছে মা করলা ভাজি করছিল। করলা ভাজি আমার খুবই পছন্দের, সেটা তোমরা সবাই জানো ইতিমধ্যে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো। তা আমি ওখান থেকে চলে এসে, যেহেতু আমার ক্লিনিংয়ের ডে, মা বারবার বলছিল তোমাকে করতে হবে না, তোমার ডাস্ট অ্যালার্জি, কিন্তু আমি বললাম যে না, যতই ডাস্ট অ্যালার্জি হোক আমাকে আমার মতো করে সাজাতে দাও, কারণ যেহেতু রমজান একটা ফিল কিন্তু আসবেই না যদি না ফেইরি লাইট লাগাই। মানে আমার কাছে এটা ফিল হয় যে যদি ফেইরি লাইট না লাগাই তাহলে আসলে রমজানের ফিলিংসটা আসে না। আর তোমরা জানো যে আমি রমজানের বাজার করতে চেয়েছিলাম মার্কেট, কিন্তু আসলে আমার তো ঢাকায় থাকাই হলো না, চলে আসলাম। আর লাস্টের দিক থেকে এমন অসুস্থ হয়ে গেলাম যে আর মার্কেটও বন্ধ হয়ে গেল, তো আমি কিছুই কিনতে পারিনি। তো বাসার জন্য রমজানের কোন জিনিসপত্র কেনাকাটার ছিল, তো কিনতে পারিনি। তো বেশ কিছু কয়েকটা টুকটাক জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি, দারাজে অর্ডার করেছি, তো সেগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে। আসলে আমি যেভাবে আমার ঘরটাকে সাজাবো বা আমাদের বাসার যেখানে যেখানে সেই জিনিসগুলো লাগাবো,
সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা খুব সিম্পলিসিটি পছন্দ করি, আমি আমাকে তোমরা দেখেছো আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, তো মানুষের কিছু গুণ কিন্তু ফ্যামিলি থেকেই মানুষ পায়, তো আমাদের ফ্যামিলি ব্যাপারটা এরকম, আমরা খুব সিম্পলিসিটি থাকার চেষ্টা করি। আর অবশ্যই আমি আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কেন নয়, এমনিতেই লকডাউন হয়ে গেছে, এক দেড় বছরের একটা ঘাটতি, অনেক মানুষ অনেক কষ্ট আছে, তো অনেক কিছু আমি চাই না যে দেখাবো, বা অনেক কিছু ফ্যামিলির সব কিছু আমি অফকোর্স তোমাদেরকে দেখাবো না, কারণ যেই মানুষটা হয়তো বা পরের বেলায় কী খাবে সেটাই জানে না, সেই মানুষটা যেন আমার ব্লগ দেখে কষ্ট না পায়। অনেক কিছু বাজার করেছি, অনেক কিছু কিনেছি, অনেক বিলাসিতা করছি, সেই বিলাসিতাগুলো অন্তত এই সময়ে, অ্যাটলিস্ট এরকম সময়ে, আমাদের এরকম প্যান্ডামিকের সময়ে আমার মনে হয় যে না দেখানোটাই সব থেকে ভালো হবে, তাহলে হয়তো অন্য কারোর কষ্ট হতে পারে বা অন্য কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারণ এমন অনেকেই আছে যাদের হয়তো পরের বেলা কী খাবে সেটাও জানে না। আর যারা হয় বিজনেস করে, তারা ছোটোখাটো বিজনেসম্যান, তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালোভাবে যেন তাদের রমজান বা রোজাটা কাটায় সেটা আমরা খেয়াল রাখবো, আর আমাদের আশেপাশে যে মানুষগুলো কষ্ট আছে সেই মানুষগুলোর দিকে আমরা অবশ্যই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। নিজেরা একটু কম খেয়ে হলেও, একটু বাজারটা কম করে হলেও, অনেকে হয়তো 20,000-50,000 টাকার বাজার করছেন, তো এগুলো না করে ওখান থেকে কিছু টাকা দিয়ে আপনি আপনার বাসার যে কাজের মানুষটি আছে বা আপনার পাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে যদি আমরা সাহায্য করি সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবং রমজানের মাসটাই কিন্তু আসলে আমাদের এটাই শিক্ষা দেয়, সংযমের মাস, সংযম করাটাই শিক্ষা দেয়। তো এই তো আমার সব গোছকাজ শেষ, আর এই আমের গোছানো গাছানো হয়ে গেল, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা জানাও যে আমার ব্লগটি কেমন লেগেছে আর আমার সাজালাম সেটা কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আর আবারও সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।